তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সমস্ত মানুষের প্রত্যাশা পূরণ করে একটি স্বাধীন সার্বভৌম নির্বাচনের দাবিতে পেশাজীবীরা সমবেত হয়েছে। খালেদা জিয়া সহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, অন্যান্য দলের নেতাকর্মী, পেশাজীবী নেতাকর্মী, সাংবাদিক নেতাকর্মী, আইনজীবী নেতাকর্মী সকলে সকলে মুক্তি দাবি করছে। বিএনপি থেকে বহিষ্কৃত অনেক নেতা আপনার দলে নির্বাচন লড়ছে, সেরকম বিএনপি পার্টি আমাদের পায়ে জুতা আছে, জুতা তাদের গালে। ঠিক মির্জা ফরদের সাথে কোনো আপোষ নাই, রায়বল্লভদের সাথে কোনো আপোষ নাই, বসতি বেগমদের সাথে আপোষ নাই। বিনা প্রতিবাদ স্বরূপ জুতা নিক্ষেপ করে তাদেরকে কবর দেওয়া হবে। বেঈমান মুনাফিক মির্জাফর এক সময় ছিল, এখন তারা মির্জাফরে পরিণত হয়েছে, তাদের সাথে আমাদের কোন সম্পর্ক ছিল। আবার সে মির্জাপুর বেইমানি করছে, পলাশির প্রাণ করে ইব্রাহিম, এই জাতির বেইমান, সে জাতীয় বেইমান। আচ্ছা, এই যে আমার সেক্টর কমান্ডার শহীদের সাথে যে যুদ্ধ করেছে, সে সাক্ষাৎকার বলেছে, নাম প্রকাশ অনিচ্ছুক।